সন্ধ্যা নামলে ঝাউগাছে দেখা যায় চড়ুইয়ের ঝাঁক। মংলা পৌরসভার সামনে সড়ক বিভাজনে বেড়ে ওঠা ঝাউগাছের ডালপালায় রাত্রি যাপন করে এরা। এখানে রাতের নির্জনতায় এদের বিরক্ত করে না কেউ। চড়ুইয়ের ঝাঁক দিনের বেলায় খাবারের সন্ধানে বের হয়, রাত হলেই আবার ফিরে আসে। সূর্যোদয়ের সাথে আড়মোড়া ভাঙে সাদা বকের ঝাঁক। মাছ ও ফসলের ক্ষেতে পোকামাকড়ের আকর্ষণে ছুটে আসে এরা। মংলার উত্তর পাশে খোলা ডোবায় দিনের বেশিরভাগ সময় নিজেদের মতো ব্যস্ত থাকে। অথচ এই প্রজাতির পাখি সাধারণত উঁচু গাছের ডালে দল বেঁধে বাস করে। সুন্দরবনের আশেপাশে এলাকায় এমন বেশ কিছু পাখির রাজ্য আছে যা নতুন নতুন অবকাঠামো গড়ে ওঠায় হুমকির মুখে। পরিবেশ গবেষকেরা বলছেন, শীত মৌসুমে সুন্দরবন ঘিরে বেড়ে যায় পরিযায়ী পাখির আনাগোনা। এদের অনেকেই চোরা শিকারির হাতে মারা পড়ে। তাই প্রাকৃতিক এই সম্পদ রক্ষায় প্রাণী সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ জরুরি।